श्री चैतन्य महाप्रभुर सठिक जन्मस्थान निये वैष्णवदेर दुटी भिन्न मतामत रयेछे। वैष्णवदेर एक भाग मने करें चैतन्यदेवेर जन्मस्थान नवद्वीप एवं आरेक भाग मने करें महाप्रभुर जन्मस्थान मायापुर द्वीपे। तादेर एई प्रिय जायगार समर्थने तारा विभिन्न संवेदनशील व्याख्या, जुक्ति ও কাল্পনিক মানচিত্র পেশ করে থাকেন, কিন্তু এই প্রমাণগুলো খুবই দুর্বল এবং বোঝাই যায় তাদের পছন্দের জন্মস্থান সম্বন্ধে ভক্তদের আকর্ষিত করতে তাদের রুটি রোজগারের জন্য তারা এই বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে উভয় দলই দাবি করে যে পুরনো নবদ্বীপ ধামের মায়াপুর এলাকা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তবে নয়টি দ্বীপের মধ্যে মায়াপুরের কোনো উল্লেখ ছিল না 15-16 শতাব্দীর কোনো গ্রন্থে বা সংস্কৃত পুরাণে। 1800 শতাব্দীতে নরহরি চক্রবর্তী তার কাব্যগ্রন্থে ভক্তিরত্নাকরে নয়টি দ্বীপের উল্লেখ করেন এবং নবদ্বীপের অন্তর্দ্বীপ মায়াপুরকে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান বলে বর্ণনা করেন। 1887 সালে কেদারনাথ দত্ত শ্রী চৈতন্যদেবের জন্মস্থানের সঠিক ঠিকানার প্রথম সন্ধান করেন। কেদারনাথ দত্ত ছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগর উপবিভাগের উপজেলা ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর। পণ্ডিতেরা তাকে ভক্তিন বিনোদ নামে ভূষিত করেন এবং তার চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি সন্ন্যাস ধর্মগ্রহণ করেন এবং ভক্তি বিনোদ ঠাকুর নামে পরিচিত হন। শ্রী নবদ্বীপ ধাম পরিচারিণী সভার সূচনা করেন কেদারনাথ এবং বামনপুকুর ও বল্লালদিঘি মৌজাতে তিনি কিছু জমি অধিগ্রহণ করেন এবং স্থানটির নাম দেন নবদ্বীপের অন্তর্দ্বীপের শ্রী মায়াপুর। 1894 সালের হোলি উৎসবের দিন কেদারনাথ শ্রী গৌরাঙ্গের একটি বিশাল মন্দির নির্মাণ করা শুরু করেন এবং মায়াপুরকে শ্রী চৈতন্যের জন্মস্থান হিসাবে ঘোষণা করেন। এই মন্দিরটি এখন যোগপীঠ নামে পরিচিত। তারপর মায়াপুরে অনেক বৈষ্ণব মন্দিরের স্থাপনা করা হয়। এর মধ্যে প্রাচীন নবদ্বীপ শহর গঙ্গাবক্ষে ডুবে যায়, ভাগীরথী নদীর প্রবাহ বদলাতে থাকে এবং 18-20 শতাব্দীতে ব্রিটিশ শাসনের মধ্যে নতুন নবদ্বীপ শহর নির্মাণ হয় নতুন গঙ্গার পশ্চিম দিকে। নতুন শহরে গড়ে ওঠে নতুন বৈষ্ণব আখড়া, যারা সহজিয়া নামে পরিচিত। নতুন আখড়ার লোকেরা কেদারনাথের বৈষ্ণব সংগঠনের জনপ্রিয়তায় ভীত ও চিন্তিত হয়ে পড়েন। আদি বৈষ্ণবদের মায়াপুরে ছোট ছোট মন্দির স্থাপনকে কেন্দ্র করে তাদের মনে এই ভীতি সঞ্চার হয় যে মায়াপুরের জনপ্রিয়তা নবদ্বীপ ধামকে ছাড়িয়ে যাবে। আদি বৈষ্ণবরা খুবই শিক্ষিত ধনবান ছিলেন, তারা মায়াপুরে অনেক বৃহৎ মন্দির স্থাপনা করতে শুরু করেন। নতুন বৈষ্ণব আখড়ার খুব কম সংখ্যক লোক ছিলেন শিক্ষিত, তাদের নেতৃত্ব দেন শ্রী ব্রজমোহন দাস বাবাজি, যিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি ওভারসিয়ার ছিলেন। তিনি বৃন্দাবনে সন্ন্যাস জীবন কাটাচ্ছিলেন এবং নবদ্বীপে 1916 সালে আসেন। ধীরে ধীরে তিনি অনুভব করেন যে শ্রী চৈতন্যের প্রকৃত জন্মস্থান মায়াপুরে অবস্থিত নয় এবং বৈষ্ণবদের মতামত ও প্রমাণ সংগ্রহ করা শুরু করেন। নবদ্বীপের উত্তরে অবস্থিত রামচন্দ্রপুর গ্রাম তিনি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে চিহ্নিত করেন। কিছু শক্তিশালী মহন্ত ও বৈষ্ণবরা তার উদ্যোগকে সমর্থন করেন এবং অন্যরা তার ধারণাকে স্পষ্টভাবে বিরোধিতা করেন, যেহেতু শহরের হৃদয়ে অবস্থিত মন্দিরগুলির গৌরব কমবে বলে। 1931 সালে ব্রজমোহন দাস তার সমর্থকদের সঙ্গে ঘোষণা করেছিলেন যে রামচন্দ্রপুর মহাপ্রভু বাস্তব জন্মস্থান এবং রামচন্দ্রপুরের নাম পাল্টে প্রাচীন মায়াপুর নামকরণ করেন। কেদারনাথ দত্তে মায়াপুরকে যার জন্মস্থান বলে দাবি করেন তারা। তখন থেকে
প্রাচীন মায়াপুরে মহাপ্রভুর জন্মস্থান মন্দির সহ বেশ কয়েকটি মন্দির নির্মাণ করেন। তারপর থেকে মায়াপুরের জনপ্রিয়তা আরও বেড়েছে এবং এই বিতর্ক এখনও শক্তিশালী হয়ে আছে, বিশেষত মহাপ্রভুর আবির্ভাবের 500 বছর পরে। এরপর 1934 সালে মায়াপুরে নতুন যোগপীঠ মন্দির নির্মাণের জন্য খনন কার্যের ফলে মাটির তলা থেকে 20 সেন্টিমিটার কালো একটি বিষ্ণুর মূর্তি উদ্ধার হয়। এই বিষ্ণুর বিগ্রহ জগন্নাথ মিশ্রের গৃহদেবতা ছিল। পুরোহিতরা এই উদ্ধার হওয়া মূর্তিটি নতুন মন্দিরে স্থাপনা করে পূজা করছেন। তাহলে রামচন্দ্রপুর যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর বাসস্থান হয়ে থাকে, তাহলে এই ছোট বিষ্ণু বিগ্রহটি 400 কিলোমিটার দূরে মায়াপুরে কী করে এসেছে তা এক আশ্চর্য প্রশ্ন। অন্য কোনো গ্রামে, নবদ্বীপের কোনো এলাকায় এই বিষ্ণু বিগ্রহটি দ্বিতীয় মূর্তি পাওয়া যায়নি। মূর্তির চোখ ও চেয়াল বর্ণনা দেয় যে মূর্তিটি বাংলাদেশের সিলেট এলাকার তৈরি, যেখান থেকে মিশ্র পরিবার এসেছিলেন নবদ্বীপ ধামে। পৌরাতাত্ত্বিক বিশেষজ্ঞরা যারা মায়াপুরের বল্লাল ডিপি খনন করছেন তারা বলেছেন মূর্তিটি আসল এবং খুবই দুর্লভ এবং 500 বছর পুরনো।